প্রাথমিকভাবে শতবর্ষ আয়ু নিয়ে পদ্মায় আসন গাড়ছে বহুল প্রত্যাশিত পদ্মা সেতু। এই নদীতেই বইছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্রোতধারা। দুই তীরের অবস্থাও ভিন্ন ভিন্ন, মাওয়ায় কাদামাটি আর জাজিরায় পলিমাটি। কয়েক বছর পরপর পরিবর্তন আসে পানির মূল স্রোতের গতিপথে। জটিল এই নদী ব্যবস্থায় মূল সেতুর ভাটি অংশে নদী শাসনে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। একে মূল নির্মাণ কাজেরই অংশ ধরা হয়েছে, ব্যয়ও মূল সেতু থেকে কম নয়। নদী শাসনের প্রগ্রেস 13.43, নদীকে তার প্রবাহ ঠিক রেখে শাসন করা যায় সেই অবস্থাটা এখানে কাজ করা হয়েছে। 60% এর মতো খরচ যাবে নদীর শাসনের উপর। কয়েক বছর পরে পরে মেইন ফ্লো ডিরেকশনটা চেঞ্জ হয়, ইঙ্গিত হলো আগামী কয়েক বছরে উত্তর দিকে ভাঙবে। মাওয়া ও জাজিরা দুই তীরে 6-6টি স্থানে জোরেশোরে চলছে কংক্রিট ব্লক তৈরির কাজ। নদী শাসনের এ কাজের ব্লক প্রয়োজন পড়বে 1,30,00,000 মতো। জিওব্যাগ ডাম্পিং এ প্রয়োজন পড়বে কয়েক লাখ ব্যাগ জিওটেক্সটাইল। অনেক ব্লক তৈরির কাজ, আমাদের জিও ড্রেসিং এর কাজ, জিওব্যাগ ডাম্পিং করব এবং ব্লক আছে এগুলো আমরা প্রেসিং করব। এই নদী শাসনের কাজের জন্য আমরা এই ব্লকগুলো তৈরি করব, নদী সাইডে ব্লক বসাই আর কি নদী ভাঙনটা রোধ করব। বিশেষ পদ্ধতিতে নদীকে 80 ফুট গভীর করতে মাটি কাটছে বিশাল আকৃতির ড্রেজারগুলো। নদী শাসন 13.6 কিলোমিটার, যার মা অংশে 1.6 কিলোমিটার এবং জাজিরা অংশে 12 কিলোমিটার। আপনি 800 কেজির বস্তা যদি নদীতে ফেলে ওখানে যতই স্রোত আসুক বস্তাটা স্রোতে সরে যাবে না। গেল কয়েক দশকে ভাঙন জাজিরায় বেশি হলেও 2-3 মৌসুমে মাওয়ার তীরে পদ্মার ভাঙনের প্রবণতা বেশি, তাই পরিবর্তন আনা হচ্ছে নকশায়ও। একই সাথে নকশার সঠিক অনুসরণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাওয়া সাইডে দৈর্ঘ্যটা 1.5 থেকে 2 কিলোমিটারের মতো, এখন আবার একটু চেঞ্জ করা হচ্ছে। যতদূর সম্ভব আমরা অনিশ্চয়তা দূর করা এবং ঝুঁকি কমানো, তারপরেও কিন্তু নেচারের কোনো ঠিক নাই, এখানে অবহেলার কোনো সুযোগ নাই। যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবে কনস্ট্রাকশন করলে পরে এটার সন্দেহাতীতভাবে নদী ভালো থাকবে। আমাদের একটা মেইনটেনেন্স সেল এখানে থাকবে, মেইনটেনেন্স সেল রেগুলার সার্ভে করবে। একদিকে চলছে পদ্মার মূল সেতু নির্মাণ কাজ, পাশাপাশি পদ্মার তীরে চলছে নদী শাসনের প্রস্তুতিও। হাজার হাজার ব্লক তৈরি করে এভাবে রাখা হয়েছে এবং নদী শাসন করার জন্য, যাতে করে নদীর গতিপ্রবাহ ঠিক রেখে রক্ষা করা যায় মূল সেতুকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।